এভাবে শরীর দেখাতে হবে বিক্রির জন্য। দীপিকার বেশরমি দেখে বেজায় চটলেন নেটিজেনরা। তুলনা টানলেন পর্ন ছবির নায়িকার সঙ্গে, ফের বিতর্কে পাঠান। মুক্তি পেয়েছে পাঠান ছবির প্রথম গান, ভিডিওই ট্যাঙ্গোর তালে ঝড় তুললেন শাহরুখ দীপিকা। নজর কেড়েছে তাদের লুক, শাহরুখের সুঠাম শরীর আর বিকিনি পরে দীপিকার শরীরই আবেদন, ঝড় তুলেছে অনুরাগীদের মনে। বেশরম গানে দুজনে রসায়ন মন কেড়েছে সববারই, কিন্তু নতুন গান নিয়ে চর্চা যেমন চলছে তেমনই শুরু হয়েছে জোর বিতর্ক। প্রথমে গানটির সুর চুরি করার অভিযোগ উঠলেও এবার নিশানায় খোদ নায়িকা। বিকিনি মনোকিনি পরা দীপিকার লাশ দেখে ভুরু কুচকেছেন অনেকেই, সরাসরি নিশানা করেছেন নায়িকার পোশাককে। দর্শকদের একাংশের বক্তব্য, দীপিকার মতো এত বড় মাপের অভিনেত্রীকে ছবিতে নেওয়ার পরেও যদি তাকে এমন পোশাক পরে নাচতে হয় তাহলে বলিউডের অবস্থা শোচনীয় হয়ে উঠেছে। কেউ আবার বলছেন দীপিকাকে এভাবে একদম মানায় না, এই নাচ কোনো পর্ন ছবির নায়িকাও করতে পারতেন। বেশরম গানের ভিডিও মুক্তি পেতে বিতর্কে জড়িয়ে পড়েছেন দীপিকা, নানান দিক থেকে ধেয়ে আসছে আক্রমণ। তবে এই প্রথমবার নয়, এর আগেও বহুবার বিতর্কের সঙ্গে নিজের নাম জড়িয়েছেন অভিনেত্রী। নিজের ব্যবহৃত পোশাক নিলামে বিক্রি করে সেই সময় কুমন্তব্যের শিকার হয়েছিলেন দীপিকা পাডুকান। যদিও পরে জানা যায় ওই পোশাকগুলি তিনি অভিনেত্রী জিয়া খানের শেষকৃত্যে এবং প্রিয়াঙ্কা চোপড়ার বাবার শেষ কাজে পড়েছিলেন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সময়ও বিতর্কে জড়ান এই দীপিকা। সুশান্তের মৃত্যুর পর নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে যখন তদন্ত শুরু হয় তখন মাদক কাণ্ডে নাম জড়িয়ে যায় বলিউডের মাস্তানি। অভিযোগ ওঠে তারকাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রধান সদস্য ছিলেন দীপিকা, ওই গ্রুপের সকলে মাদক নিয়ে আলোচনা করতেন। কিন্তু এত কিছুর পরেও দর্শকের মনে থেকে গিয়েছেন ডিম্পল গার্ল। চেন্নাই এক্সপ্রেসের পর আবারও পাঠানে শাহরুখের সঙ্গে জুটি বেঁধে পর্দায় ফিরেছেন তিনি। 2023 সালের 25 জানুয়ারি মুক্তি পাবে এই পাঠান, কিন্তু ছবি মুক্তির আগেই ছবির গান থেকে শুরু করে নায়িকার পোশাক সব কিছু নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে নিন্দুকদের। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।